नमस्कार आमार चैनले छोटो बड़ो सकल बंधु के जानाय स्वागतम। आज आमार भीषण प्रिय एकाधारे कवि ग्रंथकार और समालोचक मान्यवर श्री साहेब फतेहुर रहमान महाशयर कविता शुनाई। आसुन आगे कविर साथे परिचित हई। कवि शिक्षा और मानव सम्पद उन्नयने डक्टरेट विश्वविद्यालय परिचालक छिलेन एखन मुक्त परामर्शक मूलत एकाडेमिक लेखक और गवेषक। तार प्रकाशित काव्यग्रंथ 22 प्रकृति विषयक ग्रंथ 5 ग्रंथ आलोचना 3 অন্যান্য গ্রন্থ প্রায় 50। তার জন্ম বাংলাদেশের নড়াইল জেলায়, বর্তমান অবস্থান ঢাকা শহরের লালমাটিয়ায়। এমন এক কথাশিল্পীকে আমার শ্রদ্ধা জানাই। বাংলাদেশ হাজার নদীর অববাহিকা, তাই কেবলমাত্র এদেশের নদী উপজীব্য একটি কাব্যগ্রন্থ রচনা প্রয়াসের অন্তর্গত একটি কবিতা এইটি। কবিতার নাম চলো যাই যমুনায় যাই। তাহলে শুরু করি কবি সাহেব ফতেহুর রহমানের চলো যাই যমুনায় যাই। চলো যাই যাই যমুনায়, সই চলো যমুনায়। তোমার আমার লাগি কান্দিয়া কান্দিয়া বহিয়া যায়, কোন রাধা কোন কৃষ্ণ যায় কি যায় না যমুনায় জানা নেই। তবু যাই হাজারে হাজারে লাখে লাখে কোটি যায় প্রাণ বন্যায়, যমুনার তীরে তীরে বহতা জীবনের স্রোতে অবিরল গুঞ্জরিত হয় আপন সুন্দর আনন্দে বিভোর সুরের আবেগ প্রীত যমুনা ঠিকই বয়ে যায় তীরে তীরে মানুষের কোলাহলে, জীবনের ছন্দ নাচনে প্রাণাবেগে উচ্ছল ফসলের মাঠ হাসে মানব মানবী হাসে, প্রাণীকুল আহার পরিতৃপ্তিতে নেচে যায় হরষে, সুপ্রীতিতে মগ্ন বিভোর আনন্দে উচ্ছ্বসিত মহিমা জীবনরঙ্গে সুহাস ছড়িয়ে যায়। মানব জীবনের সাথে সম্প্রীতির রাখি বন্ধনে যমুনা উদ্দেলিত তরঙ্গ রঙ্গে গান গেয়ে যায়। সে কত কাল আগে থেকে বহমান জন্মসূত্র ছেড়ে কত পথ পাড়ি দিয়ে দূর দূর পথ অতিক্রমণ, চড়াই উতরাই অনুকূল প্রতিকূল সর্বাবস্থায় প্রবল গতিময়তায় জনপদ কত না অতিক্রমণে, কত বন্ধুর পথ পরিক্রমণে অগ্রময়, ভাঙা আর গড়া রঙ্গময় ক্রীড়া নৈপুণ্যে নিয়ত নিজেই প্রবর্ধমানতায়, গড়ে ভাঙে আবার গড়ে দেয় আবারও ভেঙে করে ছাড়কার, নিজের সৃষ্টি বিনাশে আবার নিজেই নবনির্মাণে, খলখল কলবল হেসে রঙ্গিনী ঢঙ্গিনী সুধাময়তায়, ছড়ায় কান্নার রোল ছড়ায় সুমিত আনন্দ কলরোল, জীবনানন্দে মেতে ওঠে জনপদ অঝোর কান্না বিষাদে কখনো ভাষায় অন্তর, বিচিত্র রঙ্গ শোভনানন্দে আপন কৌতুক বিভঙ্গে যমুনা বয়ে চলে অবিরল। আর আজও তাই তীরে তীরে নবরাধা সখী বৃন্দ পরিবৃষ্টিত নন্দ আনন্দ লাস্যে বলে সখী চল জল আনতে যাই। সমাপ্ত। কেমন লাগলো কবিতাটি? আশা করি ভীষণ ভালো লাগবে সবার। আমি জানবার জন্য অপেক্ষা করব, নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।